আসসালামু আলাইকুম। তোমাদের এনভায়রনমেন্টাল ইস্যু যে চ্যাপ্টারটা আছে এটা আর একটু পোর্শন বাকি আছে, এটা হয়ে গেলে তোমাদের ফার্স্ট এই যে ইউনিট টেস্টের সিলেবাস টার্মে সেটা মোটামুটি কমপ্লিট সবই করানো হয়ে যাচ্ছে। আচ্ছা, তোমাদের একটা জিনিস তোমরা দেখবে যে এই বছর উচ্চ মাধ্যমিকে কোনটা পড়েছিল, বায়ু দূষণ না জল দূষণ? যদি বায়ু দূষণ পড়ে থাকে তাহলে বড় মার্কসের মানে বড় কোশ্চেন ক্ষেত্রে তোমাদের জল দূষণ আর এই আজকে পড়াবো শব্দ দূষণ, এই দুটো কিন্তু বড় কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। আর ছোট মার্কসের মানে কম কম মার্কসের জন্য হচ্ছে তোমার গ্রিন হাউস ইফেক্ট পরে পড়াবো, আর কিছু আন্দোলন আছে তার মধ্যে থেকে একটা কোশ্চেন আসতে পারে। ওকে, আর জল দূষণ আর শব্দ দূষণটা হচ্ছে তোমাদের বড় কোশ্চেনের জন্য এবারে ইম্পর্টেন্ট। জল দূষণের কারণ, প্রতিকার, ফলাফল, শব্দ দূষণের কারণ, নিয়ন্ত্রণ, প্রভাব, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো সয়েল পলিউশন এটা তেমন কিছু ইম্পর্টেন্ট নয়। মৃত্তিকা দূষণ কাকে বলবো, অর্থাৎ যার উপর বেশ করে উদ্ভিদ এবং প্রাণী জগৎ যে বিস্তার করে আছে সেই মৃত্তিকার যে গুণগত মান কিছু নির্দিষ্ট আছে। তো যখন পরিবেশের কোনো কিছুর দ্বারা যদি সেই মৃত্তিকার যে গুণাবলী নষ্ট হয়ে যায় বা ক্ষতিকর প্রভাব দেখা যায় তখন তাকে আমরা বলছি মৃত্তিকা দূষণ। ওকে, যেমন ধরো একটা প্লাস্টিকের বোতল যদি আমি একটা জায়গায় মাটির উপর রেখে দিই, যদি আমার নেক্সট জেনারেশন বা ধরো আমি 80 বছর বাঁচলাম সাপোজ, তো 80 বছর পর যদি দেখি তাহলে কী দেখবো, সেই প্লাস্টিকের বোতলটা সেখানে সেইভাবেই পড়ে আছে, তার কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না, কারণ সেটা হচ্ছে একটা নন বায়োডিগ্রেডেবল পদার্থ, অর্থাৎ অভঙ্গুর একটা পদার্থ। তো কী হবে, যে জায়গাটাতে আমি প্লাস্টিকটা রাখছি মাটির উপরে, তো সেখানটা কী হচ্ছে না, সেই জায়গাটা সঙ্গে এয়ার বায়ুর সঙ্গে মৃত্তিকার কোনো কন্ট্যাক্ট থাকছে না, সেখানকার মধ্যে থাকা যে সমস্ত অণুজীব তাদের তাদের কী হচ্ছে, তারা ক্ষতি হচ্ছে। আর ওই যে দীর্ঘদিন যাবৎ পড়ে থাকা মাটির মধ্যে থাকা সেই প্লাস্টিক যেখান থেকে নির্গত বিষাক্ত গ্যাস কী করছে, মাটিকে দূষিত করে চলছে। ওকে, তো এই মৃত্তিকা দূষণের পলিউট্যান্ট অর্থাৎ যে দূষক, মৃত্তিকার দূষক, সেই মৃত্তিকার দূষক হচ্ছে তিন প্রকার দূষক। কী কী এগুলো রিডিং পড়বে, এগুলো কিছু মুয়ে করার দরকার নেই, ইম্পর্টেন্ট নয়। এক হচ্ছে সজীব দূষক, সয়েল পলিউটেন্ট। সজীব দূষক কোনগুলো না, বিভিন্ন ব্যাকটেরিয়া, ছত্রাক, এইগুলো যারা হচ্ছে কি না জৈব দূষক অর্থাৎ সজীব দূষক, যারা কী করে মাটিকে দূষিত করে তোলে। এগুলো কীভাবে হয় না, বিভিন্ন আবর্জনা উৎসস্থল, বিভিন্ন আবর্জনা, বিভিন্ন প্রাণীর মলমূত্র ইত্যাদি। আর একটা হচ্ছে অজৈব দূষক। অজৈব দূষক মানে বিভিন্ন ধরনের ফসফেট, সালফেট, অ্যাসিড ইত্যাদি যেগুলো মাটিকে দূষিত করে তোলে। যে এই অজৈব দূষক কোথা থেকে পাওয়া যায়, বিভিন্ন কলকারখানা থেকে উৎপন্ন হয়ে থাকে। ঠিক আছে, আর হচ্ছে কিছু জৈব দূষক, আর হচ্ছে জৈব দূষক বিভিন্ন ধরনের কীটনাশক সার, তারপর তোমার প্লাস্টিক, পলিথিন, যেগুলো কী করে বিভিন্ন কারখানা থেকে উৎপন্ন, যেগুলো মাটিকে দূষিত করে তোলে। তাহলে দূষক হচ্ছে এয়ার পলিউশন, সয়েল পলিউটেন্ট তিন প্রকার, সজীব, অজৈব এবং জৈব দূষক। এগুলো রিডিং করবে কিছুই না। তাহলে মৃত্তিকা দূষণ কীভাবে হয়ে থাকে দেখো, মৃত্তিকা দূষণ হতে পারে বিভিন্ন মানে অজৈব পদার্থের ব্যবহারের ফলে, অর্থাৎ প্লাস্টিকের ব্যবহার যদি যথেষ্ট পরিমাণে বাড়ানো হয়, সেগুলোকে যদি যত্র ফেলে রাখা হয় তাহলে সেখান থেকে মৃত্তিকা দূষণ দেখা যায়। আচ্ছা, যদি কী হয় না, বিভিন্ন ধরনের ধরো জমিতে প্রয়োগ করা হয় যে কীটনাশক সার, সেই কীটনাশক সার প্রয়োগ করলে কী হবে, সেখান থেকে বৃষ্টির জল হয়ে সেগুলো বা কিছুটা কী হয় এয়ারে চলে যায়, কিছুটা চুঁয়ে চুঁয়ে মাটিতে প্রবেশ করে, যার ফলে মাটি দূষণ হয়ে থাকে। তো এই অনেক বিভিন্ন কারণে মাটি দূষণ হয়ে থাকে, এগুলো আমাদের সিলেবাসে মাটি দূষণের কারণটা নেই। তো মাটি দূষণের ফলে কী হবে, মাটিতে থাকা বিভিন্ন যে জীবাণু, উপকারী ব্যাকটেরিয়া যেগুলো, সেগুলো ধ্বংসপ্রাপ্ত হবে, মাটির যে উর্বরতা, ফসল দেওয়ার যে ক্ষমতা সেটা নষ্টপ্রাপ্ত হবে, যার ফলে ইকোনমিক্যালি মানুষের অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হবে। আচ্ছা, মাটি দূষণের ফলে সেখান থেকে কী হবে না, যে উদ্ভিদ জন্মায় সেখানকার উদ্ভিদদের পক্ষে বহুত ক্ষতিকর একটা ইফেক্ট পড়বে। তো বিভিন্ন রকমের মৃত্তিকা দূষণের উপায়গুলো কী কী, মৃত্তিকা দূষণের উপায় হচ্ছে জমিতে যদি মানে পরীক্ষা করা হয়, মানে জমিটাকে যদি বারবার পরীক্ষা করা হয় এবং জমিতে যদি মানে মাটির দূষণ যদি হয়ে থাকে তাহলে সেই দূষণটাকে যাতে কাটানো হয় সেরকম ব্যবস্থাপনা গ্রহণ করাটা দরকার। ওকে,
আর কি কঠিন যে বর্জ্য পদার্থ, রাসায়নিক পদার্থ, সেইগুলো যদি ব্যবহার না করে জমিতে যদি জৈব সার প্রয়োগ করা হয়, তাহলে সেই ক্ষেত্রে মাটি দূষণ কমবে। কোনো প্লাস্টিক বা পলিথিন যদি যদি মৃত্তিকার উপর যদি প্রভাব পড়ে থাকে, তাহলে সেইগুলোকে যদি সেখান থেকে সরানো হয়, তাহলে কি হবে, মা মৃত্তিকা দূষণটা কমে থাকবে। ওকে, এটা জাস্ট রিডিং করে রাখবে, এটা ইম্পর্টেন্ট না। এরপরে যেটা বললাম তোমাদের যে ইম্পর্টেন্টের মধ্যে আছে জল দূষণ আর শব্দ দূষণ, এটা তোমাদের এবারে ইম্পর্টেন্ট। দেখো, সাউন্ড পলিউশন, শব্দ হচ্ছে এক প্রকার শক্তি, তাই না? শব্দ একটা, তোমরা ফিজিক্স পড়েছো, শব্দ একটা কিসের মাধ্যমে চলে? একটা ওয়েভ বা একটা তরঙ্গের মধ্য দিয়ে বিস্তার লাভ করে। ওকে, এই শব্দের একটা নির্দিষ্ট কম্পাঙ্ক আছে, যে 20 থেকে 20,000 হার্জের মধ্যে যদি হয়, তাহলে সেটা শ্রুতি গোচর শব্দ, মানে শুনতে ভালো লাগে। আর যদি এর থেকে বেশি হয়, তাহলে সেটা কি হয়, আমাদের কানে কর্কশ বা একটা অন্যরকম আওয়াজের সৃষ্টি হয়ে থাকে। ঠিক আছে, তাহলে আর দেখো, এই শব্দ কোথায় সব থেকে বেশি হয়, শব্দের প্রভাব পড়ে কোথায়, না কঠিন পদার্থে, অর্থাৎ একটা স্পাতের উপর যদি আঘাত করা হয়, তাহলে যতটা যতটা শব্দ হবে, একটা কাঠের উপর আওয়াজ করি নিশ্চয় ততটা শব্দ হবে। অর্থাৎ কঠিন বস্তু, কঠিন পদার্থ, কঠিন মাধ্যমের শব্দের বেগ সব থেকে বেশি। ঠিক আছে, আর কি আছে, যে এই শব্দের দূষণ ধরে কাকে বলবো, শব্দ দূষণ হচ্ছে যে কাকে বলছি, না সহনশীল মাত্রা অতিক্রমকারী শব্দ যখন, অর্থাৎ যে শব্দটা আমাদের সহ্য করার মতো নয়, সেই সহনশীল মাত্রা অতিরিক্ত শব্দ যদি আমাদের কানে এসে প্রবেশ করে, তাহলে কি হয়ে থাকে, না আমাদের কানের পক্ষে সেটা পীড়াদায়ক হয় এবং শারীরিক ও মানসিক সাম্যবস্থাকে বিঘ্নিত করে, তখন তাকে বলা হচ্ছে শব্দ দূষণ। তাহলে কি বললাম, শব্দ দূষণ যে সহনশীল মাত্রা অতিক্রমকারী যখন কোনো শব্দ, অর্থাৎ আমাদের সহ্যের সীমার বাইরে যদি কোনো সাউন্ড আমাদের কানে এসে পড়ে, তাহলে সেটা কি হয়, আমাদের শরীর কানে এসে পড়লে সেটা আমাদের কানের শরীরের ক্ষেত্রে সেটা পীড়াদায়ক হয়, মানে অসহ্যকর হয়ে ওঠে, এবং আমাদের মানসিক এবং শারীরিক দিক থেকে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে উঠলে, তখন তাকে বলা হচ্ছে শব্দ দূষণ। সেটা প্রাণীদের ক্ষেত্রে লক্ষ্য করা যায়, উদ্ভিদের ক্ষেত্রে লক্ষ্য করা যায়, এবং মানুষের ক্ষেত্রেও লক্ষ্য করা যায়। ঠিক আছে, মানে এই সাউন্ড পলিউশনের সংজ্ঞাটাকে বিভিন্ন উপায় দেওয়া যাবে, যে যদি 60 ডেসিবেলের বেশি পরিমাণে শব্দ আমাদের কানে এসে পৌঁছালে, তখন সেটাকে শব্দ দূষণ, বিভিন্ন উপায়ে সংজ্ঞাটা দেওয়া যেতে পারে। তো আমি যেটা বললাম ওটা লেখার চেষ্টা করবে, মানে একটু ভালো ভালো করে। ওকে, তো এই শব্দ, শব্দের তিনটে বৈশিষ্ট্য আছে, কি কি, এক হচ্ছে তীব্রতা বা প্রাবল্য, কম্পাঙ্ক, তাই না? তোমরা ক্লাস ইয়েতে পড়েছো, তোমরা এটা তাই না, ফিজিক্সে পড়েছো, তীব্রতা বা প্রাবল্য, গুণ বা জাতি, তীব্রতা বা প্রাবল্য, এটা হচ্ছে কি, না এটা হচ্ছে তোমার ধরো যে কোন একটা শব্দ কতটা জোরালো হলো তা বোঝানোর জন্য কি হয়, প্রাবল্য শব্দটা ব্যবহার করা হয়। প্রাবল্য অর্থাৎ শব্দটা কতটা জোরালো সেটাকে বোঝানোর জন্য প্রাবল্য ইউজ করা হয়ে থাকে। ঠিক আছে, আর শব্দের যে উৎস, সেই উৎসের কম্পাঙ্ক নির্ভর করে শব্দের তীক্ষ্ণতা, যে কতটা উৎস সে থেকে এসছে তার উপর নির্ভর, এবং ফিজিক্সে পড়েছো। এবার দেখো, কিছু শব্দ আছে যেগুলো পর্যায়বৃত্ত, নিয়মিত, ওকে, অর্থাৎ উৎসস্থল থেকে সেই শব্দটা হচ্ছে, মানে কিছু শব্দ সৃষ্টিকারী উৎসের কম্পন যখন নিয়মিত নিরবিচ্ছিন্ন পর্যায়বৃত্ত হয়, তখন সেটাকে আমরা বলছি যে সুর যুক্ত শব্দ, তাই না? অর্থাৎ ফিজিক্সে পড়েছো যে যে সমস্ত শব্দের উৎসটা পর্যায়বৃত্ত, নিয়মিত নিরবিচ্ছিন্ন, সেই শব্দটাকে আমরা বলছি সুরযুক্ত শব্দ। আর যে শব্দের উৎস, অর্থাৎ শব্দ সৃষ্টিকারী উৎস যদি অনিয়মিত, অপর্যায়বৃত্ত, অনিরবিচ্ছিন্ন হয়ে থাকে, তখন সেই শব্দটাকে আমরা বলছি যে সুর বর্জিত। এই যে অনিয়মিত অপর্যায়বৃত্ত যে শব্দ, যেটা সুর বর্জিত, এই সুর বর্জিত শব্দই কি করে, আমাদের শব্দ দূষণ ঘটিয়ে থাকে। বুঝে গেছে, শব্দের তিনটে বৈশিষ্ট্য, প্রাবল্য, কম্পাঙ্ক এবং গুণ বা জাতি। প্রাবল্য কাকে বলে, কম্পাঙ্ক কাকে বলে, এগুলো তোমরা ফিজিক্সে পড়েছো, তোমাদের ডপলার যে ক্রিয়া আছে ওখানে শব্দের চ্যাপ্টারটা আছে, সেখানে তোমরা ভালো করে পড়েছো, এখানে জানার দরকার নেই। দেখো, শব্দের তীব্রতার পরিমাপ, এটা একটু জেনে রাখবে, এটা একটু জেনে রাখো, শব্দের
তীব্রতার পরিমাপ। শব্দের তীব্রতা পরিমাপের একক কি এককটা মনে রাখবে হচ্ছে বেল বা ডেসিবেল ডিবি। ওকে, শব্দের তীব্রতা মাপার একক হচ্ছে কি বেল বা ডেসিবেল। ওকে, এক বেল সমান 10 ডিবি ডেসিবেল, ঠিক আছে। আচ্ছা, যদি 65 ডেসিবেলের বেশি শব্দ হয় তাহলে সেই শব্দকে আমরা কি বলতে পারি, তার দূষণ বলে থাকবে বলে থাকি, ঠিক আছে। দেখো, বিজ্ঞানী আলেকজান্ডার গ্রাহাম বেল, তিনি তার নাম অনুসারে এই বেল যে শব্দটি ইউজ করা হয়েছে, বিজ্ঞানী আলেকজান্ডার গ্রাহাম বেলের নাম অনুসারে এই বেল যে শব্দটি সে টার্মটা ব্যবহার করে থাকে। তাহলে শব্দ তীব্রতা মাপার একক কি বেল। যদি 65 ডেসিবেল এর বেশি শব্দ আমাদের কানে পৌঁছায় তখন সেটা হচ্ছে কি না, দূষণের সৃষ্টি করে থাকে। তবে সব থেকে যেটা একটা নির্দিষ্ট মাত্রায় থাকা দরকার সেটা হচ্ছে 45 ডেসিবেল, 45 ডেসিবেল শব্দটা হচ্ছে সব থেকে পারফেক্ট। এটা একটা বেসিক একটা জিনিস। দেখো, এবারে শব্দ দূষণের কারণ, কারণ বা উৎস, এখানে সব পয়েন্টগুলোই মানে এই শব্দ দূষণটা হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে। শব্দ দূষণের কারণ হচ্ছে কি বিভিন্ন বা উৎস, এক প্রাকৃতিক উৎস হতে পারে, তাই না। প্রাকৃতিক উৎস বলতে কি কি বলছে, শব্দ দূষণের কারণ এগুলো তোমার জাস্ট মানে রিডিং পড়লেই হবে, আর বলার কিছু নেই। শব্দ দূষণের কারণ প্রাকৃতিক হচ্ছে তোমার বজ্রপাত, ওই যে বজ্রপাত ঘটছে তার যে সাউন্ড, যে শব্দ সেখানে সেটা হচ্ছে কি প্রাকৃতিক দূষণ ঘটে থাকে। আচ্ছা, বিভিন্ন ধরনের যখন পাহাড়ে যখন ধস ছাড়ে তো তার যে বিকট একটা আওয়াজ, সেই আওয়াজের ডেসিবেলের মাত্রাটা হচ্ছে অনেক বেশি, যেটা হচ্ছে কি প্রাকৃতিকভাবে শব্দ সৃষ্টি করে থাকে। তাহলে প্রাকৃতিক উৎস, বজ্রপাতের ফলে, ধস নামার ফলে যে শব্দ দূষণ হয় সেটা হচ্ছে প্রাকৃতিক উৎস। আর একটা হচ্ছে কৃত্রিম, কৃত্রিম উৎস বা কৃত্রিম কারণগুলো কি কি যার ফলে শব্দ দূষণ হয়ে থাকে। এক হচ্ছে যানবাহনের দ্বারা শব্দ দূষণ, এর আন্ডারে লিখতে হবে। এক হচ্ছে যানবাহনের দ্বারা শব্দ দূষণ, যানবাহনের দ্বারা অর্থাৎ গাড়ির যে মোটর বাইক, গাড়ির যে হর্ন, সেই হর্নের একটা নির্দিষ্ট মানে আইন অনুযায়ী, বিধানসভার আইন অনুযায়ী একটা নির্দিষ্ট মাত্রা আছে যে মাত্রায় হর্নটা বাজা মানে হর্ন বাজাতে হবে, বাট সেটা তো হয় না। তো সেই সেই যে যানবাহনের যে গাড়ি ঘোড়ার যে হর্ন, সেই হর্নের প্রভাবে কি হচ্ছে, হর্নের যে মাত্রা যেটা কি করে থাকে, শব্দ দূষণ ঘটিয়ে থাকে। ওকে, আর হচ্ছে কি রেল পরিবহনের ফলে শব্দ দূষণ, রেল পরিবহনের ফলে মানে এই যে পয়েন্টগুলো বলছি তোমরা এই পয়েন্টের আন্ডারে কথাগুলো নিজেরাই লিখতে পারবে, যে যানবাহনের দ্বারা দূষণ। তাহলে 3 মার্কস যদি আসে তাহলে যানবাহনের দূষণ মানে তার আন্ডারে লিখবে যে আধুনিক যুগ, অত্যন্ত টেকনোলজি যুগ, আধুনিক যুগ, যার কারণের জন্য কি না প্রতিনিয়ত সদা সর্বদা হচ্ছে তোমার নতুন নতুন যন্ত্রপাতি আবিষ্কারের ফলে যে বিভিন্ন বাইক, মোটর বাইক, গাড়ি ইত্যাদির যাতায়াতের জন্য কি হচ্ছে দূষণের মাত্রাটা, তাদের যে হর্ন ইউজ করা হয় সে হর্নের মাত্রাটা অতিরিক্ত হওয়ার জন্য, 65 ডেসিবেলের বেশি হওয়ার জন্য মানুষের এটা কি এদিকে শব্দ দূষণ তৈরি করে থাকে। রেল পরিবহনের শব্দ দূষণ, রেল পরিবহন অর্থাৎ যে মালগাড়ি বা রেলের যে বিভিন্ন পণ্য যখন আদান প্রদান হয় তো সেই সময় ওঠানামার যে একটা শব্দ, যে সাউন্ড, যেটা কি করে থাকে শব্দ দূষণ সৃষ্টি করে থাকে। আর কি বিমান পরিবহনের দ্বারা, প্রাকৃতিক দেখলাম, কৃত্রিম দেখলাম, যানবাহনের ফলে, রেল, থার্ড হচ্ছে বিমান পরিবহনের দ্বারা, বিমানে পরিবহনের দ্বারা অর্থাৎ বিমানে যখন যেখানে উঠছে এবং নামছে এই দুটো স্থলে যে আওয়াজ সৃষ্টি হয় যেটা কি করে পরিবেশকে দূষণ সৃষ্টি করে দিলে পরিবেশে। ওকে, যান্ত্রিক বিভিন্ন কলকারখানা জনিত আওয়াজ, শিল্প কলকারখানা নিজেরা লিখতে পারবে, শিল্প কলকারখানা জনিত দূষণ, তাই না। অর্থাৎ যেগুলো পুরাতন শিল্পাঞ্চল, পুরনো শিল্পাঞ্চলগুলো সেগুলো যন্ত্রপাতি অনেক আগেকার যুগে, সেজন্য কি উচ্চ আওয়াজ যুক্ত, তো সেখানকার যে আওয়াজ সেটা পরিবেশকে দূষণ সৃষ্টি করে দিলে। আর হচ্ছে কি কনভার্সেশন, অর্থাৎ
কনভার্সেশন কথোপকথন হচ্ছে কি মাধ্যমে কি হয়েছে যে শব্দ সৃষ্টি, অতি চিৎকার করে কথা বলা, অতি জোরে কথা বলা, লাউডলি ভয়েসে একসঙ্গে, তো সেগুলো হচ্ছে কি না শব্দ সৃষ্টির হচ্ছে কারণ। ওকে, এই পয়েন্টগুলো মোটামুটি বললেই হবে। তাহলে শব্দ দূষণের কারণগুলো কি কি সেগুলো দেখে, এরপর আছে শব্দ দূষণের প্রভাব বা ফলাফল। এই যে প্রভাব পরীক্ষায় এসছে তখন যেন টানটা মাথায় রাখবে যে জিজ্ঞাসা করার কিছু নেই। প্রভাব মানে হচ্ছে ফলাফল, মানে কি কি ঘটেছে ওর ফলে কি কি ঘটে, ফলাফল অর্থাৎ শব্দ দূষণের ফলে কি কি হয়ে থাকে সেটা হচ্ছে প্রভাব। ওকে, দেখো এক হচ্ছে কিছু ক্ষণস্থায়ী প্রভাব লক্ষ্য করা যায়, কিছু ক্ষণস্থায়ী প্রভাব। তো এই ক্ষণস্থায়ী প্রভাব গুলো কি কি দেখা যায় শব্দ দূষণের ফলে, না অতিরিক্ত জোরালো কানের শব্দের প্রভাবে কানের পর্দা ফেটে যেতে পারে, মানে ফলাফল মানে শব্দ দূষণটা হলো হওয়ার পর কি কি হয়ে থাকে মানে কি এফেক্ট পড়ে সেগুলোকে বলছে ফলাফল। তো ক্ষণস্থায়ী কিছু হতে পারে যে অতিরিক্ত শব্দের আওয়াজে হচ্ছে কানের বধিরতা মানে কানের পর্দাটা ফেটে যেতে পারে বা কানের কালা বধিরতা চলে আসতে পারে, কানে কালা হওয়ার সম্ভাবনা হয়ে যেতে পারে। আর কি হতে পারে শব্দ ক্ষণস্থায়ী প্রভাবের ফলে হতে পারে যে বিভিন্ন যে মাইক ব্যবহার করা হয় সেই মাইকের যদি আওয়াজ নেওয়া হয় বা জেট বিমানের আওয়াজ নিলে হয় শ্রবণে বাধা সৃষ্টি করে, তাদের মস্তিষ্কের ক্ষতি দেখা যায়। এগুলো ক্ষণস্থায়ী, যে যখন জেট প্লেন যাচ্ছে সেই কাছাকাছি থাকলে সেখানকার যে আওয়াজ, বিভিন্ন মাইকের সামনে বসলে তার যে একটা উচ্চ লেভেল মাত্রায় যে যে শব্দ সৃষ্টি হয় সেই শব্দটা নেওয়ার ফলে কি হতে পারে না আমাদের বিভিন্ন ধরনের বধিরতা আসার সম্ভাবনা হয়ে থাকে। এটা হচ্ছে ক্ষণস্থায়ী প্রভাব শব্দ দূষণের প্রভাব হিসেবে। আর একটা আছে কি, সেটা হচ্ছে তোমার দীর্ঘস্থায়ী প্রভাব, দীর্ঘস্থায়ী প্রভাব। এই দীর্ঘস্থায়ী প্রভাবের আন্ডারে যে পয়েন্ট, এই পয়েন্টগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় লিখে ব্যাখ্যা করতে হবে প্রভাবের হিসেবে। কি এক হচ্ছে শ্রবণ যন্ত্রের উপর প্রভাব, এক হচ্ছে শ্রবণ যন্ত্রের উপর প্রভাব। তাহলে কি বললাম শব্দ দূষণের প্রভাব হিসেবে এক হচ্ছে ক্ষণস্থায়ী আর দুই হচ্ছে দীর্ঘস্থায়ী। দীর্ঘস্থায়ী প্রভাবগুলো কি কি, শ্রবণ যন্ত্রের উপর প্রভাব। শ্রবণ যন্ত্রের প্রভাব কি, যদি ধরো 100 ডেসিবেলের মাত্রার বেশি হয় তাহলে কি হতে পারে আমাদের যে শ্রুতিগ্রাহক যন্ত্র অর্গান অফ কর টিস্যুতে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে তাহলে শ্রবণ যন্ত্রের উপর কি ইফেক্ট ফেলে থাকে, যে শ্রবণ যন্ত্রের উপর প্রভাব যদি ধরো যে মোটামুটি 100 ডেসিবেল, যদি 100 ডেসিবেলের বেশি শব্দের মাত্রা হয় তাহলে কি হবে সেই শব্দ আমাদের কানের বধিরতা এনে দেবে এবং কানের যে শ্রুতিগ্রাহক যন্ত্র, যে শ্রুতিগ্রাহক যন্ত্র অর্গান অফ কটি, অর্গান অফ কটি এটা কি হয় এটা নষ্ট হয়ে যায়, যার ফলে কি হয় শ্রবণ যন্ত্র ইফেক্ট পড়ে মানে কানে কালা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, বধিরতা সৃষ্টি হয়। বোঝা গেছে? তাহলে দীর্ঘস্থায়ী প্রভাবের মধ্যে এক নম্বর কি শ্রবণ যন্ত্রের উপর প্রভাব। শ্রবণ যন্ত্রের প্রভাব লিখে ছেড়ে দিলে হবে না, ইলাবোরেট করতে হবে, ব্যাখ্যা করতে হবে, তবেই তুমি ফুল মার্কস দিনে 3 পাবে। ঠিক আছে, শুধু পয়েন্ট লিখে দিলে ওই এক কি হাফ পাওয়া যায়। তো 100 ডেসিবেলের বেশি শুধু যদি কোনো শব্দ আমাদের মস্তিষ্কে মানে আমাদের কানে এসে পড়ে তাহলে সেই ক্ষেত্রে কানের যে শ্রুতিগ্রাহক যন্ত্র, ওই যে অর্গান অফ কটি, যেটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং কানের বধিরতা অতি তাড়াতাড়ি চলে আসে। এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট। দুই হচ্ছে কি না আমাদের হৃদযন্ত্রের উপর প্রভাব করে। বোর্ডটা ছোট তাই পয়েন্টগুলো পরপর লিখে রাখতে পারছি না, মুছতে হচ্ছে বারবার করে, বোর্ডটা যেহেতু ছোট। দুই হচ্ছে হৃদযন্ত্রের উপর প্রভাব, দেখো হৃদযন্ত্রের প্রভাব কি না ওই যে শব্দের যে অতিরিক্ত মাত্রা, যেটা আমরা যদি কোনো একটা বিশাল ডিজে বক্সের সামনে বসি তাহলে দেখবো আমাদের হার্টবিটটা মানে নিজেরাই বুঝতে পারবে খুব জোরে স্পন্দিত হয়, অর্থাৎ ধমনির যে চলাচল তার রেটটাকে বাড়িয়ে দেয়, ব্লাড সার্কুলেশনের রেট বাড়িয়ে যায়, রক্তে গ্লুকোজের পরিমাণটা বাড়া কমা করে, হৃৎপিণ্ডের হৃৎস্পন্দনের যে গতি সেটা বাড়া কমা হয়। ওকে, যার ফলে কি হয় হৃৎপিণ্ডের একটা এমনকি কখনো কখনো কারো ক্ষেত্রে হার্ট অ্যাটাকের সম্ভাবনা হয়ে থাকে, তাহলে হৃদযন্ত্রের উপর একটা মারাত্মক প্রভাব ফেলে থাকে। ঠিক আছে, এবং রক্তে যে ক্যালসিয়াম সে ক্যালসিয়ামের মাত্রা হ্রাস পায়, রক্তে গ্লুকোজের মাত্রাটা হ্রাস পায়, ধমনির চাপ বেড়ে যায়। তাহলে ভাবো যে কতটা পরিমাণে ক্ষতি শ্রবণ যন্ত্রের ক্ষতি করে, হৃদযন্ত্রের ক্ষতি করে, মস্তিষ্কের ক্ষতি করে, নার্ভের ক্ষতি করে, লাংসের ক্ষতি করে, চোখের ক্ষতি করে, মানে মারাত্মক একটা পলিউশন হচ্ছে তোমার সাউন্ড পলিউশন বা নয়েজ পলিউশন। ঠিক আছে, এটা এটা আসার সম্ভাবনা আছে পরীক্ষাতে ফলাফল।
তাহলে হৃদযন্ত্রের উপর প্রভাব পড়ে বোঝা গেছে। ধমনির যে চাপ সেটা বাড়িয়ে দেয়, হৃৎস্পন্দনটাকে বাড়া কমা করে। নিজেরাই লক্ষ্য করে থাকবে, যদি খুব উচ্চ শব্দের সামনাসামনি কখনো মুখোমুখি হও তাহলে বুঝতে পারবে হৃৎপিণ্ডের যে রেট সেটা বাড়া কমা হয়ে থাকে, আর রক্তে ক্যালসিয়ামের মাত্রাটা হ্রাস পায়। আর কি হয়ে থাকে না, আমাদের যে গ্লুকোজ সেই গ্লুকোজের মাত্রাটা হ্রাস বা বৃদ্ধি পেয়ে থাকে। ওকে, তিন হচ্ছে মস্তিষ্কের উপর প্রভাব। পয়েন্টগুলো নোট করবে। দেখো, মস্তিষ্কের প্রভাব বলে কি, স্নায়ুতন্ত্র তথা মস্তিষ্ক ও শ্বসনকাণ্ডের কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। অর্থাৎ এই দীর্ঘ দিন ধরে যখন ধরো কোনো একটা কলকারখানায় কাজ করার ফলে যেখানে উচ্চ শব্দ সৃষ্টি হয়, সেখানে যদি দীর্ঘদিন কাজ করা হয় তাহলে ধীরে ধীরে কি হবে, মানসিক যে একটা মেন্টাল ডিসব্যালেন্স দেখা যাবে। অর্থাৎ শ্বসনকাণ্ড মস্তিষ্কের উপর বিরাট পরিবর্তন লক্ষ্য করা যায়, এমনকি ধীরে ধীরে স্মৃতিশক্তি লোপ পাওয়ার সম্ভাবনা চলে আসে। আর কি হয়, আমাদের যে অটোনোমাস নার্ভাস সিস্টেম অর্থাৎ স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র, সেই স্নায়ুতন্ত্রের কার্যক্ষমতা হারিয়ে ফেলে। অর্থাৎ টোটালি মানে আমাদের শরীর সারা শরীর তো নার্ভের ছড়িয়ে আছে, তো সেই নার্ভের উপর একটা মারাত্মক একটা প্রভাব ফেলে থাকে যে শব্দ দূষণ। ওকে, আর কি না, শ্বাসতন্ত্রের উপর প্রভাব বা শ্বাসকার্যের উপর প্রভাব পড়ে। শ্বাসকার্যের উপরে প্রভাব, দেখো শ্বাসকার্যের উপরে আবার কি প্রভাব পড়ে থাকে, শ্বাস প্রশ্বাসের যে হার, শব্দ দূষণের ফলে তোমার নিঃশ্বাস প্রশ্বাসের হার রেটটাও বেড়ে যায়। ভাবো তাহলে একবার কি অবস্থা। তাহলে বোঝা গেছে, এক বললাম শ্রবণ যন্ত্রের উপর প্রভাব, হৃদযন্ত্রের উপর প্রভাব, মস্তিষ্কের উপর প্রভাব এবং শ্বাসকার্যের উপরে প্রভাব। আর কি পয়েন্ট আছে, চক্ষুর উপর প্রভাব। ভাবো শব্দ দূষণের ফলে চোখেরও ক্ষতি হয়ে থাকে, চক্ষুর উপর প্রভাব। ওকে, চোখের উপর প্রভাব কি বলে, শব্দ দূষণের অতিরিক্ত শব্দ দূষণের ফলে আমাদের চোখের যে আলোর যে বিভিন্ন আলোকে অবজার্ভ করার ক্ষমতা, দেখার ক্ষমতা, সে আলোকে চিনতে পারার ক্ষমতাটা আস্তে আস্তে নষ্ট হয়। অর্থাৎ রেটিনার উপর একটা প্রবল একটা চাপ সৃষ্টি করে হয়। ওকে, চোখে ঝাপসা হওয়ার সম্ভাবনা থেকে থাকে, দৃষ্টিশক্তি দেখা যায়। ওকে, আর কি হয়ে থাকে, পরিবেশের উপরে প্রভাব। পরিবেশের উপর প্রভাব নোট করো, পরিবেশের উপর কি কি প্রভাব দেখা যায় না, আমরা জানি যে শব্দ দূষণের ফলে কুকুর বিড়াল এছাড়া অনেক প্রাণী আছে যে অ্যানিমেলস যারা, তাদের ক্ষেত্রে কি হয় না, তারা এই শব্দ দূষণের ফলে প্রজনন করতে পারে না। অর্থাৎ তাদের প্রজননে তারা লিপ্ত হতে পারে না অতিরিক্ত শব্দ দূষণ ঘটলে। এবারে তারা প্রজনন যদি সম্পূর্ণ করতে না পারে তাহলে কি হবে, তাদের নেক্সট জেনারেশন অর্থাৎ পশু প্রাণীদের ক্ষেত্রে, তারা বিশেষ করে বার্ডসের ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে নয়েজ পলিউশন, সাউন্ড পলিউশন হতে থাকলে তারা কি করে, প্রজনন করতে পারে না। প্রজনন সম্পূর্ণ না করলে তাদের যে নেক্সট অপত্য, সে অপত্যকে তারা এই পৃথিবীর বুকে আনতে পারে না। ওকে, এমন কি এমন সময় হয়ে থাকে যে তাদের ডিমগুলো, ডিমের ভিতরে যে বেবি, সেই বাচ্চা কি হয় না, এই সাউন্ড পলিউশনের জন্য নষ্ট হয়ে যায়। বর্ণের সময় সাউন্ড পলিউশনের জন্য তাদের পেটের ভিতরে ডিমটা ফেটে যায়। ওকে, বিভিন্ন জন্তু জানোয়ার যারা আছে তারা বাসস্থান ছেড়ে অন্য অন্য জায়গায় চলে যায়। তো পরিবেশের উপর একটা বিরাট প্রভাব পড়ে, এমনকি বাস্তুতন্ত্রের ইকোসিস্টেমটাও ডিসব্যালেন্স নষ্ট হয়ে যায় পরিবেশের শব্দ দূষণের প্রভাবে। তাহলে শব্দ দূষণের কারণগুলো আমরা দেখলাম, প্রাকৃতিক আর কৃত্রিম কারণ। শব্দ দূষণের ফলাফল হিসেবে আমরা কি দেখলাম, যে একটা হচ্ছে তোমার ক্ষণস্থায়ী প্রভাব পড়ে, যেগুলো ধরো মাইকের আওয়াজ শুনলে বা কোনো জেট প্লেনের আওয়াজ শুনলে কি আমাদের কানের পর্দা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আমাদের বধিরতা আসার সম্ভাবনা থাকে। এছাড়া কি হয়, আমাদের শ্রবণ যন্ত্রের প্রভাব, কোনো জায়গায় 100 ডেসিবেলের মাত্রা অতিরিক্ত শব্দ যদি আমরা কানে গ্রহণ করি তাহলে কি হবে, আমাদের অর্গান অফ কটি যে শ্রুতিগ্রাহ যন্ত্র সেটা কি হয়, নষ্ট হয়ে যায়, যার ফলে আমরা দীর্ঘদিনের জন্য আমরা কানে কালা হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়, অর্থাৎ বধিরতা চলে আসে। মস্তিষ্কের উপর প্রভাব পড়ে কি, মস্তিষ্কে যে স্নায়ু এবং শ্বসনকাণ্ডের যে পরিবর্তন সেখানে একটা বিরাট আকারে চেঞ্জ লক্ষ্য করা যায়। অর্থাৎ আমাদের যে অটোনোমাস নার্ভাস সিস্টেম, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র, সেটার ব্যাঘাত ঘটে। আচ্ছা, আমাদের মস্তিষ্কের স্মৃতিশক্তি লোপ পেয়ে যায় ইত্যাদি, এই পয়েন্টগুলো কিন্তু এই প্রত্যেকটা পয়েন্টের আন্ডারে আবার লিখতে হবে। শুধু পয়েন্ট লিখে ছেড়ে দিলে কিন্তু মার্কস দেবে না, উচ্চ মাধ্যমিকের জন্য বারবার বলছি যত লিখবে তত ভালো, কিন্তু সঠিক লিখতে হবে, উল্টো পাল্টা লিখে গিয়ে খাতা নষ্ট করলে হবে না। আচ্ছা, আর কি বললাম, হৃদযন্ত্রের প্রভাব, অর্থাৎ অতিরিক্ত মাত্রাযুক্ত শব্দ গ্রহণ করলে আমাদের হৃৎপিণ্ডের যে রেট সেটা ফার্স্ট হয় কমে এবং বাড়ে, ধমনির যে চাপটা বেড়ে যায়, গ্লুকোজের মাত্রাটা কমে বাড়ে,
রক্তে ক্যালসিয়ামের পরিমাণটা বেড়ে যায় ইত্যাদি। এছাড়া কি বললাম যে কি শ্বাসযন্ত্রের প্রভাব লক্ষ্য করা যায়, চক্ষুর প্রভাব এবং পরিবেশের উপরে মারাত্মক প্রভাব লক্ষ্য করা যায়। ওকে, তাহলে এটা হলো শব্দ দূষণের প্রভাব বা ফলাফল। এরপর আমরা দেখব যে প্রতিকার বা নিয়ন্ত্রণ কি কি আছে। বারবার বলছি এটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট, জল দূষণ শব্দ দূষণ বড় কোশ্চেনের ক্ষেত্রে একটা ভালো ইম্পর্টেন্ট। যদি বায়ু দূষণ এসে থাকে এই তিনটে দূষণের মধ্যে, জল বায়ু মৃত্তিকার, জল বায়ু আর শব্দের মধ্যে যদি যে কোনো একটা এলে বাকি দুটো কিন্তু ইম্পর্টেন্ট মানে আসবে। আচ্ছা, এবারে যে কি শব্দের দূষণের নিয়ন্ত্রণ, শব্দ দূষণ নিয়ন্ত্রণের উপায়। দেখো শব্দ দূষণের নিয়ন্ত্রণের কতগুলো উপায় আছে, কি কি উপায়। এক হচ্ছে প্রযুক্তিগত উপায়ে শব্দ দূষণ নিয়ন্ত্রণ। এই ফার্স্ট এরকম হেডিং করবে যে প্রযুক্তিগত উপায়ে শব্দ দূষণ নিয়ন্ত্রণ। দুই হচ্ছে আইনসম্মত উপায়ে শব্দ দূষণ নিয়ন্ত্রণ। ওকে, আচ্ছা, জনমাধ্যম গণমাধ্যমের প্রভাবে হতে পারে আর কি। পরিবেশের উপায়ে নিয়ন্ত্রণ, পরিবেশের দ্বারা নিয়ন্ত্রণ, আর একটা হচ্ছে জনশিক্ষার দ্বারা, নিয়ন্ত্রণ। বোঝা গেছে? তাহলে এই শব্দ দূষণের যে চারটে উপায়ে নিয়ন্ত্রণ করা সম্ভব, ব্যক্তি প্রযুক্তিগত উপায়ে, আইনসম্মত উপায়ে, পরিবেশ দ্বারা নিয়ন্ত্রণ, আর জনশিক্ষা দ্বারা নিয়ন্ত্রণ। প্রথমে যদি এটা আসে আগে পয়েন্টগুলো লিখে নেবে, দিয়ে একটা একটা করে পয়েন্টে তখন ব্যাখ্যা করবে। তাহলে ফার্স্ট দেখো, প্রযুক্তিগত উপায়ে শব্দ নিয়ন্ত্রণ, প্রযুক্তি মানে টেকনোলজির উপায়ে, কিভাবে না, অতি পুরানো যে সমস্ত কলকারখানা যন্ত্রপাতি ব্যবহার করা হয়, যেগুলো উচ্চ আওয়াজযুক্ত ইনস্ট্রুমেন্ট কলকারখানাতে ইউজ করা হয়, সেগুলোকে যদি চেঞ্জ করে নতুন যদি যন্ত্রপাতি লাগানো হয় তাহলে কিন্তু সম্ভব বায়ু দূষণকে, শব্দ দূষণকে নিয়ন্ত্রণ করা। আচ্ছা, আর কি প্রযুক্তিগত উপায়ে, না গাড়িতে বিভিন্ন উচ্চ আওয়াজযুক্ত গাড়ি, সেখানে সাইলেন্সার ইউজ করে কি হয় না, শব্দ দূষণকে নিয়ন্ত্রণ করা যেতে পারে। ওকে, আর কি হতে পারে, যেখানে ধরো মোটামুটি 40 ডেসিবেলের শব্দের বেশি শব্দের কারখানায় যেসব মানুষ বাস করে তাদের শব্দ প্রতিরোধ করার জন্য বিভিন্ন মানে জিনিসের ব্যবহার করা দরকার। অর্থাৎ যে সমস্ত কলকারখানাতে মানুষ কাজ করে, যেখানে শব্দের মানে মাত্রাটা, প্রাবল্যটা একটু বেশি, সেখানে মানুষ কী করতে পারে, বিভিন্ন জিনিসের ব্যবহারের দ্বারা তারা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারে। কি কি? ইয়ার প্ল্যাগ, ইয়ার প্ল্যাগ ইউজ করা যেতে পারে। আচ্ছা, ক্যানাল ক্যাপ, ক্যানাল কাপ এবং ইয়ার মাফ, ক্যানাল ক্যাপ, এইগুলো কিন্তু আমরা দেখিনি কারণ আমরা পড়িনি এগুলো যেহেতু জিনিসগুলো। তো এই ইয়ার প্ল্যাগ, ইয়ার মাফ, এগুলো যে সমস্ত কারখানায় উচ্চ শব্দযুক্ত মানে উচ্চ শব্দ উৎপন্ন হয়, সেখানে কর্মরত কর্মচারীরা যদি এই জিনিসগুলো ইউজ করে থাকে তাহলে কি হবে, তাদের শব্দ দূষণের হাত থেকে অনেকটা রেহাই পাওয়া যায়। ওকে, আচ্ছা, আর কি বললাম যে যেখানে শব্দ, আর কি বললাম যে গাড়ির যে হর্নের তীব্রতা সেটা কমানোর জন্য সাইলেন্সার ইউজ করা দরকার। তাহলে টেকনোলজি বা প্রযুক্তিগত উপায়ে শব্দ দূষণকে নিয়ন্ত্রণ করা সম্ভব। দুই নম্বর পয়েন্ট বললাম যে আইনসম্মত উপায়ে, নিয়ন্ত্রণ। দেখো বিভিন্ন দেশে শব্দ দূষণের যেমন বিরোধী আইন প্রচলিত হয়েছে, বিভিন্ন আইন প্রচলিত আছে দেশের মধ্যে, যে ধরো যেমন স্কুল, হসপিটাল, বিভিন্ন আইন, যে সব আইন, যে পরিষেবা প্রতিষ্ঠান, সেখান থেকে মোটামুটি 100 মিটারের মধ্যে কোনো উচ্চ আওয়াজ যুক্ত কোনো কিছু বাজানো যাবে না বা উচ্চ আওয়াজ করা যাবে না। এটা হচ্ছে তোমার ভারতের যে আইন, যে ল, সেই লতে উল্লেখ করা আছে। বাট এখনকার দিনে কি সেটা কার্যকরী হয়? সেটা হয় না, কারণ এখন স্কুলের কাছেই বেশি করে মাইক বা বক্স বাজানো হয়।
ছেলে মেয়েকে আনন্দ দেওয়ার জন্য। যাই হোক, কিন্তু এগুলোর নিয়ম আছে, আইন আছে, যে স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান, হসপিটাল, এখান থেকে 100 মিটারের মধ্যে কিন্তু কোনো রকম কোনো উচ্চ আওয়াজ করা যাবে না, মানে বাজানো উচিত নয়। আচ্ছা, আর কি আছে না, আইন, বিধানসভার আইন অনুসারে যে গাড়ির যে হর্ন ব্যবহার করা হয় সেই হর্নেরও একটা নির্দিষ্ট মাত্রা দেওয়া যদি আছে, যার ফলে কি হচ্ছে এই আইনি পদক্ষেপের মাধ্যমে কিন্তু এই শব্দ দূষণকে নিয়ন্ত্রণ করা সম্ভব। ওকে, আর কি বললাম, থার্ড, পরিবেশগত, পরিবেশের দ্বারা নিয়ন্ত্রণ, পরিবেশের দ্বারা নিয়ন্ত্রণ মানে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে, গাছ লাগাতে হবে, তাহলে কি হবে শব্দ দূষণের মাত্রাটা কমবে। কিভাবে? গাছ লাগানোর ফলে আমাদের কি বাড়িতে জানলা, সেটা যদি কাঠের জানলা, এখন তো শৌখিনের যুগ, শৌখিনতার যুগ, কিন্তু যদি সেরকম কোনো অঞ্চল এলাকায় মানুষ বাস করে যেখানে ধরো উচ্চ সাউন্ড শব্দ সবসময় হতে থাকে, বাস গাড়ির হর্ন যুক্ত সব হয়ে থাকে 24 ঘন্টা, তো সেখানে যে অস্বস্তিকর একটা পরিবেশ, সেখানে বাড়ির জানলা দরজা যদি কাঠে তৈরি করা, লাগানো হয়, বসানো হয়, তাহলে কী হবে সেখানে শব্দটা অনেকটা কম পরিমাণে ভিতরে প্রবেশ করে, অর্থাৎ শব্দের দূষণটাকে রোধ করে, শব্দটাকে আটকায়। ওকে, আর কি হতে পারে, রাস্তার দুই পালে গাছপালা, রাস্তার দুই পাশে গাছপালা বসাতে হবে, যার ফলে কি ওই যে আওয়াজ, যে সাউন্ড, সেটা কি হচ্ছে না খুব দূর অব্দি ছড়ানোর সম্ভাবনা থাকে না। ওকে, আর কি বললাম, যে ডি হচ্ছে জনশিক্ষা, জনশিক্ষা দ্বারা, এটা কি জনশিক্ষা দ্বারা নিয়ন্ত্রণ মানে যে মানুষকে সচেতন হতে হবে, অর্থাৎ গণমাধ্যমের দ্বারা, মানে হচ্ছে ধরো তোমার কি বিভিন্ন টেলিভিশন, সংবাদপত্রের বা মাইকিং করে মানুষকে সচেতনতা বাড়াতে হবে, টিভির মাধ্যমে প্রচার করতে হবে যে পরিবেশ দূষণ স্বাস্থ্যের পক্ষে কতটা ক্ষতিকর, সেই দিকগুলো যদি মানুষের মনে জাগিয়ে তোলা যায় তাহলে সেক্ষেত্রে কী হবে না দূষণের সম্ভাবনাটা কমতে পারে। মানুষকে সজাগ হতে হবে, আমরা নিজেরাই চিৎকার করে থাকি, চিৎকার করে কথা বলে থাকি বা উচ্চ আওয়াজ করে থাকি, বা যেখানে বেশি শব্দ হয় আমরা সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকি, বসে থাকি, যেগুলো কোনো উচিত নয়। আর যে সমস্ত এলাকাতে বাজি পটকা ইত্যাদি করা হয় সেখানকার মানুষকে সচেতনতা হতে হবে, সচেতন করতে হবে যে এগুলো ঠিক নয় মানুষের স্বাস্থ্যের ক্ষেত্রে। ওকে, বুঝে গেছে? তো এই বিভিন্ন উপায়ের দ্বারা কি হচ্ছে না শব্দ দূষণকে এড়ানো যেতে পারে। তাহলে আমাদের শব্দ দূষণ আমরা কী কী বললাম, শব্দ দূষণের কারণগুলো কী কী, শব্দ দূষণ কাকে বলে, শব্দ দূষণের ফলাফল এবং নিয়ন্ত্রণ। ওকে, মোটামুটি এটা ভালো করে খাতাতে ফেয়ার করে নোট করে রাখবে, তাহলে পরীক্ষার সময় বই পড়তে হবে না, খাতাটা পড়লেই হয়ে যাবে, একটু মুখস্থ জিনিস। তোমাদেরকে তো 12 বিশালই মিস করছি, মানে মিস করি, ঠিক আছে? কারণ ধরো তোমরা আমাকে দেখতে পাচ্ছ, আমার ক্লাস শুনছো, কিন্তু আমি তো তোমাদেরকে, তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারছি না, মানে তোমাদেরকে তো আমি সামনে দেখতে পাচ্ছি না, জাস্ট ফোনের দিকে তাকিয়ে বকা আর কিছু না। তো আর তোমাদেরকে আমি বকি, তাই না, যে হ্যাঁ ক্লাস করছো না কেন, মানে কথা বলে থাকি যে ক্লাস না করে নিজেদের ক্ষতি, তো এইগুলো পজিটিভ ওয়েতে নেবে, মানে আমি যে কথাগুলো বকি তোমাদেরকে, তোমাদের ভালোর জন্য বকি, কিন্তু কারণ ধরো গার্জেনরা তো টাকা পে করে না, তো আমি তো একজন মিশনারি স্টুডেন্ট, তো গার্জেনরা যখন টাকা পে করে তারা কিন্তু তাদের কষ্টটা বলে না, শেয়ার করে না, যেখান থেকে পাক, কারণ হয়তো বেশি টাকা আছে, কারো কম টাকা আছে, কিন্তু সে যেভাবেই হোক টাকাটা পে করে, তো মান্থলি যে টাকাটা পে করে তার বিনিময়ে তো তোমাদেরকে সেই পরিশ্রমটা দেওয়া দরকার, পড়াশোনাটা ঠিক করে করতে হবে, তো সে জায়গাটা খারাপ লাগে যে গার্জেনরা খরচ করছে আর তোমরা যদি পড়াশোনাটা ঠিক করে না করো, তাহলে সেই ক্ষেত্রে একটা খারাপ লাগা জায়গা থাকে। তো যে কথাগুলো বলি যে আমার তো না বললে চলবে, কি দরকার বলে, তোমরা পড়লে পড়লে, না পড়লে না পড়লে, তাই না? কারণ আমি তো উচ্চ মাধ্যমিক দেবো না, উচ্চ মাধ্যমিক দেবো তো তোমরা, তো সেক্ষেত্রে আমার বলার তো কোনো দরকার পড়ে না, কারণ আমি বারবার বলা মানে কি আমি আমি খারাপ হবো, আমাকে নিয়ে সমালোচনা হবে, কিন্তু তবুও বলি কারণ ভালোর জন্য বলি, তোমাদের যে তোমাদের ভবিষ্যৎ যেন মানে ভাবতে না হয়, নিজের পায়ে দাঁড়াবে এই এই চেষ্টা, মানে এই দিকটা ভাবি, যাতে তোমরা পড়াশোনা করো, মন দিয়ে মানে ক্লাসগুলো করবে, নিজের পড়াশোনাটাকে ঠিক করে রাখবে, যাতে সামনে যে উচ্চ মাধ্যমিক সেখানে ভালো রেজাল্ট করতে পারো, নিটে যদি লক্ষ্য থাকে নিট ক্র্যাক করতে পারো, অনেক উপরে যাওয়ার স্বপ্ন দেখবে। ওকে, আর আমিও একজন মিশনের স্টুডেন্ট, তাই মিশনের স্টুডেন্ট হয়ে মিশনের স্টুডেন্টদেরকে গাইড করা বা তাদের যে ক্ষতি সেটা আমি দেখতে পারি, মানে পছন্দ করি না, তাদেরকে চেষ্টা করি যে তারা যেন অনেক উঁচু জায়গায় যায়, কারণ হচ্ছে এই এই যে তোমাদের সময়টা তোমরা বুঝতে পারবে না, তোমরা তো ভাববে যে বকছে, বেশি বকেন, বেশি জ্ঞান মারেন, মনে হবে, একদম মনে হবে, ঠিক ভুল নয়, ঠিকই আছে, মনে হবে, কিন্তু এই বয়সটা যেই পার হবে তখন বুঝতে পারবে কতটা টেনশন, কতটা ডিপ্রেশন, লাইফ এডুকেশনটা করতে পারো,
ওকে, তো সেই জায়গাটা যেন না আসে, সেই জন্যই তোমাদেরকে কথাগুলো আমি মানে বলি বা বকি, তো এগুলো পজিটিভ ওয়েতে নিই, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো আমরা যেটা বলবো সেটা হচ্ছে, যেমন কৃষিজ কিছু দূষণ, দেখো এরপরে যেটা আছে এগুলো ছোট ছোট জিনিস, রিডিং পড়ো তাহলে হবে। কৃষিজ রাসায়নিক ও তার প্রভাব, অর্থাৎ কৃষিজ যে সমস্ত মানে রাসায়নিক প্রয়োগ করা হয়, তো সেগুলো প্রয়োগ করার ফলে তার যে প্রভাবটা কি পড়ে। তো দেখো জমিতে বিভিন্ন রকমের কীটনাশক বা যে সমস্ত জিনিস প্রয়োগ করা হয়, কি কি প্রয়োগ করা হয়, এক হচ্ছে সার প্রয়োগ করা হয়, তাই না? সার প্রয়োগ করা হয়ে থাকে। আচ্ছা আর কি থাকে, বা ফার্টিলাইজার যেটাকে বলা হচ্ছে, সার বা ফার্টিলাইজার, পেস্টিসাইড, পেস্টিসাইড মানে পেস্টকে দমন করার জন্য যে কীটনাশক, দেখা যায় যে পেস্টিসাইড ইউজ করা হয়ে থাকে, বা পেস্ট নাশক, আর হচ্ছে আগাছা নাশক। আর কি ইউজ করা থাকে? আগাছা নাশক, আগাছা নাশক। তাহলে জমিতে কৃষিক্ষেত্রে সার বা পেস্ট, ফার্টিলাইজার, পেস্টিসাইড, আগাছা নাশক এইগুলো ব্যবহার করার ফলে কি হচ্ছে, জমিতে যেমন মৃত্তিকা দূষণ ঘটায়, ঠিক পাশাপাশি জল দূষণটাও চূড়ান্ত পরিমাণে ঘটে থাকে। কারণ বর্ষাকালে যে জল বৃষ্টি পড়লে সেই বৃষ্টির থেকে, সেই যে মানে উদ্ভিদ থেকে, সেই গাছপালা থেকে নির্গত সেই কীটনাশক যোগ্য সারগুলি কোথায় গিয়ে পড়ে, জলাশয়ে গিয়ে মিশে, তার সঙ্গে মৃত্তিকায় গিয়ে মিশে, যার ফলে দূষণ ঘটিয়ে থাকে। ওকে, তো পেস্টিসাইড হিসেবে বিভিন্ন রকমের পেস্ট নাশক বা কীটনাশককে দমন করার জন্য ব্যবহার করা হয়, যেমন কি ডিডিটি, ডাইক্লোরো ডাইফিনাইল, ট্রাইক্লোরো ইথেন। আর কি হয়ে থাকে? অলড্রিন, ম্যালাথিওন, অলড্রিন, ম্যালাথিওন, এই যে পেস্টিসাইড যেগুলো, কার্বামেট, তাহলে ডিডিটি, অলড্রিন, ম্যালাথিওন, এইগুলো এইগুলো জমিতে প্রয়োগ করা হয় পেস্টকে দমন করার জন্য। আর যেগুলো প্রয়োগ করলে কি হবে, সেগুলো মাটি এবং জল দূষণ ঘটায় জমিতে, মেশা মাটিতে যাওয়ার ফলে। আগাছা নাশক হিসেবে কি কি ব্যবহার করা হয়? আচ্ছা, ফার্টিলাইজার হিসেবে কি কি ব্যবহার করা হয়, না বিভিন্ন ধরনের এখানে যে সমস্ত সার ব্যবহার করা হয়, ইউরিয়া, অ্যামোনিয়া, গোবর, এগুলো কি ব্যবহার করা হয়? ইউরিয়া, অ্যামোনিয়া, আরো আছে বই রিডিং পড়ে নেবে, হ্যাঁ গোবর সার, যেগুলো কিন্তু সেখানেও কিন্তু এই যে ইউরিয়া অ্যামোনিয়াতেও কিন্তু কিছু রাসায়নিক কেমিক্যাল বর্তমান থাকে, যেগুলো কিন্তু জল এবং মাটিকে দূষণ করে তোলে। আচ্ছা আগাছা নাশক, আগাছা নাশক হিসেবে কি কি ইউজ করা হয়, দেখো আগাছা নাশক হিসেবে বিভিন্ন ধরনের 2,4-D কৃত্রিম হরমোন, তাই না, পড়েছো 2,4-D ইউজ ব্যবহার করা হয়। আচ্ছা তারপর ইউজ করা হয় 4-D, টু, এগুলো বিভিন্ন কীটনাশকের নাম, যেগুলো ইউজ করার ফলে হচ্ছে তোমার কি, বেশিরভাগটাই অভঙ্গুর পদার্থ, যেগুলো জমিতে প্রয়োগ করার ফলে কি হচ্ছে, যে জমিতে জমিতে এই যে আগাছানাশক, পেস্টিসাইড এবং ফার্টিলাইজার যে প্রয়োগ করা হয়, তার মধ্যে কেমিক্যাল তো থাকবেই থাকবে, যেগুলো হচ্ছে কি জমিতে প্রয়োগ করার ফলে অভঙ্গুর একটা ম্যাক্সিমামটা অভঙ্গুর পদার্থ, সহজে এগুলো কি হয় না, জমিতে নষ্ট হতে চায় না, তো এগুলো জমির যে উর্বরতা সেখানে একদিকে দমিয়ে তুলছে। আচ্ছা অন্যদিকে জমিতে থাকা যে উর্বরকারী বা কৃষিতে সহায়ককারী যে সমস্ত কীটপতঙ্গ প্রাণী, তাদের ক্ষেত্রেও এটা মেরে ফেলছে এবং জল আর মৃত্তিকা দূষণটা অতিমাত্রায় ঘটিয়ে তোলে। ওকে, এটা এইটুকুই, জাস্ট তোমাদের বই আছে, এগুলো রিডিং পড়ে নেবে তাহলেই হবে। দেখো এই কৃষিক্ষেত্রে যে বললাম যে কৃষিজ রাসায়নিক যে তার প্রভাব, অর্থাৎ কৃষির রাসায়নিক যে ক্ষতিকর প্রভাব, সেই প্রভাব থেকে নিয়ন্ত্রণ করার জন্য নিয়ন্ত্রণ কীভাবে করা হয়, না রাসায়নিক নিয়ন্ত্রণ বা IPM তা মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়। কি IPM টা কি? ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, অর্থাৎ সুসংহত পেস্ট পরিচালন ব্যবস্থার দ্বারা কি হচ্ছে নিয়ন্ত্রণ করা যায়। IPM কাকে বলবো? IPM বলা হয় পতঙ্গ বা অন্যান্য, অর্থাৎ যে সুসংহত পেস্ট পরিচালনা ব্যবস্থার মাধ্যমে পতঙ্গ ও অন্যান্য প্রাণী ও উদ্ভিদ পরিচালনের দ্বারা জৈবিক নিয়ন্ত্রণ, রাসায়নিক নিয়ন্ত্রণ এবং উদ্ভিদের প্রতিরোধক ক্ষমতা ইত্যাদি সংহতি সাধন, যার ফলে অর্থনৈতিক পরিবেশের পক্ষে সহনশীল এবং পেস্ট গোত্রীয় যে প্রাণী
তাদের যে ক্ষতিকরের যে একটা মাত্রা, সে মাত্রাটাকে বজায় রাখা সম্ভব হয়ে থাকে, তখন তাকে বলা হচ্ছে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট। অর্থাৎ এইভাবে যদি সুসংহতভাবে যদি পরিচালনা করা হয়, সুসংহত পরিচালনা করা মানে মানে কীটনাশকটা কোন মাত্রায় দিতে হবে, কখন দিলে ফসল ভালো হবে, কখন কোন লেভেলে দিলে দূষণ হবে না, সেই সম্পর্কে জ্ঞান থাকা দরকার, পেস্টের সম্পর্কে জ্ঞান থাকা দরকার, তাদের সম্পর্কে যদি জ্ঞান থাকে তাহলে সেই ক্ষেত্রে কী হয়ে থাকে, অনেকটা সুবিধাজনক। ওকে, তখন আমরা এটা করতে পারবো। আচ্ছা, পেস্টের জীবন চক্রের সঙ্গে ফসলের সঙ্গে তার সম্পর্ক করতে সময় জ্ঞান থাকা দরকার। বিভিন্ন ধরনের সব জৈবিক নিয়ন্ত্রণের জন্য কেবলমাত্র পেস্টের জীবন চক্র ছাড়া তাদের শত্রু জীবন চক্র, হ্যাঁ বিভিন্ন। অর্থাৎ সুসংহত পেস্ট পরিচালনা মানে হচ্ছে তোমার ওই যে যেগুলো যারা পেস্ট ক্ষতি করে তাদের জীবন চক্র এবং ফসলের সঙ্গে সম্পর্ক, এই সম্পর্কে জ্ঞান থাকতে হবে। আচ্ছা, পেস্টের যে শত্রু যা তাদের সম্পর্কে জ্ঞান থাকা, এই জ্ঞানগুলো থাকলে তবে নির্দিষ্ট ওয়েতে পরিচালনার মাধ্যমে কে ফসল এবং পতঙ্গদেরকে রক্ষা করা সম্ভব এবং পরিবেশে অর্থনৈতিক এবং পরিবেশকে সহনশীলতা রাখা যায়। ওকে, যে ব্যবস্থাপনার মাধ্যমে তাকে বলছে IPM, ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট। তাহলে রাসায়নিক যে প্রভাব, রাসায়নিক যে ক্ষতিকর দিক বা কৃষিজ রাসায়নিক, তার নিয়ন্ত্রণ ব্যবস্থা হচ্ছে IPM বা ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট ব্যবস্থা। ওকে।